নমস্কার আপনারা দেখছেন অনলাইন ক্লাসরুম বর্ধমান টিভি অনলাইন নেটওয়ার্কে যারা আজকে দর্শক রয়েছেন শ্রোতা রয়েছেন তাদেরকে আমি ধন্যবাদ এবং কৃতজ্ঞতা জানাই আপনারা এই প্রত্যেক শনিবারের সাড়ে ছটা থেকে ক্লাসরুমের জন্য অপেক্ষা করে থাকেন এবং বিশেষ করে বর্ধমান টিভি সৌজন্যে আমি আমার টপিক বা আমার ক্লাস আমি প্রেজেন্ট করতে পারছি তার জন্য আন্তরিক ধন্যবাদ এবং কৃতজ্ঞতা জানাই বর্ধমান টিভির কর্ণধারকে আমি কৃষ্ণেন্দু দে আমি অ্যাসিস্ট্যান্ট টিচার কাঞ্চননগর ডিএন দাস স্কুল বর্ধমান টাউনে মিউনিসিপ্যালিটির একটি স্কুল সেই স্কুলের অ্যাসিস্ট্যান্ট টিচার ফিজিক্স এবং ম্যাথামেটিক্সের তা আজকে আমি যে টপিক প্রেজেন্ট করব সেটি ক্লাস ফাইভ ওর সিক্সের জন্য মেনলি মেজারমেন্ট চ্যাপ্টার ওপরে আমি শুরু করছি আমার অনলাইন ক্লাসরুম ডিয়ার স্টুডেন্টস আচ্ছা বলো তো আজকে তোমাদের কোন চ্যাপ্টার আমি পড়াবো ও আচ্ছা চ্যাপ্টার সিক্স তো ওদের চ্যাপ্টারতে কী আছে আচ্ছা মেজারমেন্ট তাই না মেজারমেন্ট টপিক ওকে আচ্ছা তোমরা মেজারমেন্ট চ্যাপটা শুরু করছি আচ্ছা তোমাদের যে যে জিনিসগুলো রয়েছে আচ্ছা তোমাদের আমি একটা সুন্দর গল্প বলবো তোমরা তোমাদের যে দাদু ঠাকুমা রয়েছে সুন্দর সুন্দর তোমাদের কি রূপকথার গল্প শোনাতো না রাতে যখন তোমরা ঠাকুমার কাছে বা দাদুর কাছে শুতে তখন তোমাদের দাদু বা ঠাকুমা কি সুন্দর ভূতের গল্প রূপকথার গল্প বিভিন্ন গল্প শোনাতে না হ্যাঁ তুমি ঠিকই বলেছ তোমাকে শোনাতো তাই না ও তুমিও শুনেছ আচ্ছা আমিও আমার ঠাকুমার কাছে আমি যখন তোমাদের মতনই এই ফাইভ সিক্সে পড়তাম তখন কিন্তু আমার ঠাকুমার কাছে আমি শুন শুতাম এবং রাত্রেবেলায় বেলায় ঠাকুমা আমাকে গল্প বলতো সেই গল্প শুনতে শুনতে আমি প্রত্যেক দিন ঘুমিয়ে যেতাম কি সুন্দর সুন্দর গল্প আজ সেই গল্পগুলো খুব মিস করি ও তোমরা শোনো বা তুমি তো খুবই লাকি যে আজকে তুমি গল্পগুলো শুনতে পাচ্ছ এখন তো অনেকটাই মোবাইল গেম খেলতে খেলতে ব্যস্ত কিন্তু সেই গল্পগুলো যে সত্যিকারের গল্প ছিল এবং ওই গল্প থেকে যে আমি অনেক কিছু শিখেছিলাম হয়তো আমার দাদু ঠাকুমার বুদ্ধি সেরকম ছিল না কিন্তু গল্পের মাধ্যমে যে মোটিভেশনটা পেয়েছিলাম সেই মোটিভেশনে আজকে আমি কিন্তু আজকে আমি অন্য জায়গায় এসেছি যেখানে তো আমি তোমাদের পড়াচ্ছি তা আমি আমার ঠাকুমার কাছেই এরকম একটা গল্প শুনেছি সেই গল্পটা কি আমি তোমাদিকে আজকে শোনাব সেই গল্পটা কি জানো একদিন ঠাক শুয়ে আছি আমার ঠাকুমা তার বিয়ের গল্প শোনাচ্ছে যে কি করে তার বিয়ে হয়েছিল আমি তো গ্রামের একজন ছাত্র ছিলাম খুব পাড়া গা সেরকম ভাবে যানবাহন খুব একটা উন্নতি ছিল না সেই একদিন ঠাকুমার যে গল্প শোনা ছিল সেই গল্প তোমরা শুনবে আজকে ও সবাই গল্প শুনবে তাহলে আজকে পড়বে না ও তোমরা তোমরা সবাই বলছো গল্প শুনবে তাহলে আজকে আর পড়াশোনা বন্ধ তাই তো আচ্ছা ঠিক আছে তাই হোক আজকে গল্পই হোক আজকে আর কোনো পড়াশোনা চলবে না তা আমি কি গল্প বলবো বলেছিলাম না ওই ঠাকুমা এবং দাদুর যে বিয়ের গল্প সেই গল্প আমি তোমাদের শোনাব তোমরা সবাই জানো যে বিয়ের দিন কত কিছু অনুষ্ঠান হয় অনুষ্ঠানের শুরু হয় সকালে ওই যে একটা কি একটা গায়ে হলুদের একটা ব্যাপার হয় না যে বরের বাড়ি থেকে সকাল দিকে একটা গায়ে হলুদ নিতে আসে সেখানে যখন গায়ে হলুদ গাড়ি থেকে নামছে একটা বড় মাছকে দেখছি একজন ধরে আর একটা বড় হোলাতে মিষ্টি নিয়ে আসছে দেখেছ তোমরা সবাই সবাই সেই যে মাছ মাছ এত বড় নিয়ে আসছে কেন ওই দাদুর একটা বড় পুকুর আছে সেই বড় পুকুর থেকে একটা বড় মাছ ধরে এনে সেটা গায়ে হলুদে পাঠিয়ে দিয়েছে তা সেই যে মাছটা দেখে আমাদের যে গ্রামের সবাই যে ছেলে পেলেছিল। ছিল তাদের প্রচুর কৌতূহল যে সবাই বলছে এত বড় কেউ বলছে এত বড় কে আবার এত বড় মানে কেউ বলছে সাত কেজি সাইজ এখন সবারই মধ্যে সমস্ত বাচ্চাদের মধ্যে যারা ওই ক্লাস স্টুডেন্ট ছিল সবারই মধ্যে একটা অন্য অন্য ভাব মানে সবাই কেউ আর বোঝাতে পারছে না যে সেটা কত বড় সবাই বিভিন্ন মাপ দেখাচ্ছে সেটা দেখে সবাই যারা বড়রা সেটা দেখছিল শুনছিল এবং সবাই দেখলো যে হ্যাঁ সবাই একটা বিভিন্ন ভাবে বোঝাবার চেষ্টা করছিল সে ঠিক আছে সকাল বেলাটা ওই রং করেই কেটে গেল তারপরে আস্তে আস্তে বিয়ে হলো বিয়ে বিকাল দিকে হলো কি হলো না যখন সমস্ত অনুষ্ঠান হতে 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 যখন ঠিক বিকালবেলা এসছে তখন বিয়েবাড়িতে ঠাকুমার জুতোটাই কেনা হয়নি যে জুতোটা যে কিনতে হবে সেটা হয়তো ভুলে গেছিল তা সেই সময় আমাদের ওই গ্রামের ওইদিকে সে দু একটা বাস ছিল ওই বাস যেত আবার ফিরে আসতো তখন তো রকম বাইক টাইক ছিল না নিয়ে কি করলো যে জুতো কিনতে হবে তো কে কিনবে একটাই বাস আছে বাসে যে আবার পাশে একটা ছোট শহর আছে সেখানে জুতোর দোকান আছে সেখান থেকে জুতো কিনতে যাবে যাই হোক একজনকে পাঠানো হলো এরপরে জুতো যে কিনবে তা তোমরা দেখেছ তো যে একটা আমরা জুতো কিনি কি করে তোমাদের মধ্যে বাড়িতে দেখেছো না একটা পাতা নেওয়া হয় পাতার উপরে পাটাকে ফেলে মাফ করে নেওয়া হয় তোমাদের করেছো হ্যাঁ তুমি করেছো তোমরা এখন করেছ না না তুমি নিজেই দোকানে যাও ও তাই আচ্ছা তোমার তোমাদের না তোমার বাবা নিয়ে গেছিলো এইরকমভাবে মাপ ওই পাতাতে পা ফের পাটা দিয়ে মাপ করেছিল তাই না আচ্ছা তোমার ও তুমি বলছো সুতো দিয়ে মাপ করেছিল মানে ওই দড়ি ও দড়ি দিয়ে পাটা মাপ করেছিল হ্যাঁ ঠিকই তো কিছু করার নেই কারণ জুতো তো বড় হলেও পড়া যাবে না আবার ছোট হলেও পড়া যাবে না একটা মাপ তো দরকারই যাই হোক একটা দড়ি দিয়ে আমার ঠাকুমার পাটা বলছে মাপ করে বাজারে গেল কিনতে এবারে বাজারে যেয়ে কিনতে গিয়ে কেনার পরে ওই বাজারে মাঝে ওই পাঁচ কেজি পটল কিনেছিল তার মাঝে ওই দড়িটাকে বেঁধে দিয়েছে বাস পাঠিয়ে দিয়েছে আর দোকানদারে জুতো দোকানদারে আর বলতেই পারছে না ও তো বলছি হ্যাঁ দড়িটা এত বড় ছিল বলছে এত বড় ছিল তো দোকানদার দিতেই পারছে না বিয়ের জুতো এটা মাপ যদি না থাকে তাহলে কি করে দেবে সেখান থেকে বললো ভাবলো যে এ তো সত্যিই তাই যদি বিয়ের জুতো মাপে না হয় তাহলে তো নতুন বউ যাবে যখন তখন তো খুবই খারাপ লাগবে এটা তো হতে পারে না তখন যে জুতো কিনতে গেছিল সে এরকম একটা ফিতে কিনে নিয়ে এলো এই ধরনের ফিতেটা কিনে নিয়ে এই যে ফিতে আমরা দেখতে পাচ্ছি এই ফিতেটা ওই যে জুতো কিনতে গেল সে এই ফিতেটা কিনে নিয়ে এলো কেন কিনে নিয়ে এলো না এই যে বিয়ের একটা সরঞ্জাম চলছে ওই সময় তো আর ঠাকুমার পক্ষে যাওয়া সম্ভব ছিল না যে বাজারে যে জুতো কিনবে এত টাইমও ছিল না আর অনুষ্ঠান ছেড়ে যাবেই বা কি করে নিয়ে কি করলো এই ফিতেটা নিয়ে এসেছিল তো এই ফিতেটা দিয়ে বাড়ি এসে সুন্দর করে একটা মাপ নিল মাপ নিয়ে কি করলো না বাজার থেকে জুতোটা কিনে নিয়েলো তাই এই দেখো এটা ফিতে একটা তাই না এটা তোমরা দেখেছো কোথায় দেখেছো হ্যাঁ ঠিক টেইলারিং তাই না তোমাদের যখন জামার মাপ নেয় তখন কিন্তু এই ফিতের দিয়ে হাতের মাপটা নেয় হ্যাঁ প্যান্ট করলে কোমরের মাপটা নেয় আর তাই তো ঘটে এখানে হাতের মাপটা যদি বড় হয়ে যায় তুমি তুমি তো সেই জামাটা পড়তে পারবে না ছোট হলেও তোমার দেখতে খারাপ লাগবে তাহলে এই ফিতেটা কিন্তু খুব দরকার কি ঠিক বলেছি না হ্যাঁ স্যার তাই না তুমি বলছো তাই এই ফিতে দিয়ে আমরা কি মাপি এই ফিতে দিয়ে আমরা দৈর্ঘ্য মাপি লেন্থ মাপি যে কোনো জিনিসের লেন্থ মাপি হ্যাঁ তোমরা তো ক্লাসে লেন্থ মাপার অন্য কিছু ব্যবহার করো তাই না হ্যাঁ ব্যবহার করো যখন কি করে ব্যবহার করো হ্যাঁ দাঁড়িয়ে যাও যখন দাঁড়িয়ে কে হাইটে বেশি তা এরকম করে নিয়ে তোমরা কিন্তু এরকম বিদ্যা বিদ্যা করে মাপো বা আঙুল দিয়েও মাপো এটা তোমরা একটা ঘরোয়া প্রসেসে ব্যবহার করো আমাদের অনেক রকমের মাপার কৌশল আছে কিন্তু আমাদের যদি মাপতে হয় তাহলে আমাদের কিন্তু ফিতে ফিতে তোমরা এই ও তুমি তাই না সবাই দেখো আচ্ছা তোমরা এটা ভালো করে আমার কাছে দেখে নিও কিভাবে ফিতে দিয়ে মাপতে হয় সেটাও আমি তোমাদের পরের ক্লাসে আস্তে আস্তে শেখাবো আজকে আমি তো গল্প বলছি তোমরা তো বলেছ পড়বো না তাহলে আজকে আমি তোমাদের এই কি করে মাপবে ধরো এই যে টেবিলটা আছে টেবিলটার মাপ কতটা বা তুমি তোমার হাইট কতটা এটা কিন্তু কালকের ক্লাসে আমি প্রত্যেকের হাইট মেপে মেপে আমি কিন্তু একটা বড় বড় টেবিল বানাবো যে টেবিলে আমরা সবাই নিজের হাইট মাপতে পারবো আমাদের তো হাইটটা মিড ডে মিলের অনেক সময় ডেটা পাঠাতেও লাগে তাই না আমরা মেপেছি আমরা এই মাপটা পরে ক্লাসে করবো তাহলে তোমরা দেখো আজকে তোমরা কি শিখলে তোমরা শিখলে কনসেপ্ট অফ কনসেপ্ট অফ লেং কি করে দৈর্ঘ্য মাপতে হয় তার একটা কনসেপ্ট এরপর কি হলো জানো এরপরে বলছে যে এ বিয়ে করতে আসবে দাদু বিয়ে করতে যাবে বিয়ে করতে যাবে তখন তো আর এরকম চার চাকা গাড়ি বড় বড় গাড়ি এসব তো ছিল না আমরা তখন বিয়ে হতো ওই গরুর গাড়ি চেপে মোশের গাড়ি চেপে বা পালকি চেপে যারা একটু বেশ ভালো বাড়ি তারা পালকি চেপে বিয়ে করতে যেত তাই হোক পালকি চেপে বিয়ে করতে যাবে বুঝতেই পারছো ওই জুতোর কেনা অনেক গর্বরে করতে গিয়ে কি হয়েছে অনেকটা টাইম চলে গেছে নিয়ে সবাই তাড়াতাড়ি করছে না তাড়াতাড়ি যেতে হবে পালকিতে না গেলে বলছে যে দু ঘন্টার পথ দু ঘন্টার পথ তখন এই আমি ওই জায়গাতে ছিলাম তা থাকতে থাকতে আমার মতো একজন স্টুডেন্ট সেই জায়গাতে থাকতে থাকতে ধরো তুমিই ছিলে তুমি থাকলে কি জিজ্ঞেস করবে আচ্ছা তোমার মনে হঠাৎ কিউরিয়াসিটি জাগলো তোমরা তো মাইস্টোন দেখেছো তাই না তোমাদের রাস্তায় রাস্তায় মাইস্টোন থাকে হ্যাঁ মাইস্টোন দেখেছো তাই না মাইস্টোন দিয়ে তোমরা কি দেখেছো এক কিলোমিটার দুই কিলোমিটার এরমই শুনেছো না কিন্তু ওইখানে পালকি নিয়ে যেতে বলছে দু ঘন্টা সময় লাগবে তাহলে কত দূর বলছে দু ঘন্টার পথ তুমি অবাক হয়ে গেলে তা তুমি একটু আগেই শিখলে যে দূরত্ব স্যার লেন্থ সে তো বিয়ে করতে যাবে পাশের গ্রামে পালকি নিয়ে যাবে সে তো দূর স্যার তার দু ঘন্টা বললেন কেন হ্যাঁ এখানেই হচ্ছে যে আমরা কোনো জায়গাকে দেখাতে গেলে কতটা দূর সেটা আমরা লেন্থ দিয়ে প্রকাশ করি বা টাইম দিয়েও প্রকাশ করি এই যে তুমি ধরো তোমাকে আস্তে আস্তে তুমি স্কুল আসছো স্কুল আস্তে আস্তে তোমাকে কেউ জিজ্ঞেস করলো যে আচ্ছা এই মন্দির কত হবে আরে এই মিনিট লাগবে দিকে না এই পাঁচ তুমি বলেছো না হ্যাঁ বলেছো তাই না যে এই দিকে যাও এই গলিটাকে পাঁচ মিনিট যাবে তো তুমি বলেছো আগে তাহলে তুমি আগে দেখো ব্যবহার করেছো যে কোনো দূরত্বটাকে আমি সময় দিয়েও বলতে দিতে পারি আবার অনেক সময় কি বলেছ এই এক কিলোমিটার দূর এই একশো মিটার দূর এই একটুখানি দূর এই তো দেখা যাচ্ছে এটাও বলেছ তাহলে আমরা কিন্তু দুভাবে প্রকাশ করি একটা ডিস্টেন্স আর একটা টাইম তাহলে এবং এইটা দুটো ফ্রেম একটা ডিস্টেন্স ফ্রেম একটা টাইম ফ্রেম দুটোই কিন্তু নিজেদের ওপর ইন্টারডিপেন্ডেন্ট তারা নিজেদের উপর পরস্পরের ওপর নির্ভরশীল আমরা সময় দিয়ে প্রকাশ করতে পারি বা দূরত্ব দিয়ে প্রকাশ করি তাহলে তুমি কি শিখলে না ইন্টারডিপেন্ডেন্ট অফ অফ অ্যান্ড টাইম তাই না প্রত্যেকে শিখলে এটা যে আমরা কোনো জায়গাকে প্রকাশ করতে গেলে আমরা সময় দিয়েও বোঝাতে পারি বা দূরত্ব দিয়েও বোঝাতে পারি এটা তো তোমরা আজকে তাহলে এই সময়টা শিখলে এরপরে রাত্রিবেলায় খাবার জোগাড় হয়েছে খাবার জোগাড়ে বিভিন্ন সুন্দর সুন্দর বিয়ে বাড়ির খাবার তা আমাদের যে বলছে যে যে দা বিয়ে করতে এসেছে কনের বাড়িতে যে খাবার সেখানে যে খাবার তৈরি করেছে সে লোকটা খুব ইন্টেলিজেন্ট ছিল কীরকম ইন্টেলিজেন্ট না খাবার তৈরি ছিল ওইখানে সন্দেশ আমাদের সময় কিন্তু ওই মিষ্টি মিষ্টি ওই দোকান থেকে কেনা হতো না পুরো বাড়ি থেকে করা হতো সুন্দর আমরা সকাল থেকে মাংস তৈরি মাংস প্রিপারেশন করতো রান্না করতো খাসি কাটা হতো মিষ্টি তৈরি করা হতো সন্দেশ তৈরি করা হতো এগুলো কিন্তু রেডিমেড কেনার ব্যবস্থা ছিল না তা আমাদের কারিগর এসছে তা কারিগর মিষ্টি তৈরি করেছে কিরকম মিষ্টি তৈরি করেছে না এখানে এরকম একটা মিষ্টি তৈরি করেছে আর এইরকম একটা মিষ্টি তৈরি করেছে আর এই ধরনের একটা মিষ্টি তৈরি করেছে এই তিনটে মিষ্টি তৈরি করেছে এবারে আমাদের বুঝতে পারছ সবাই গ্রাম থেকে এসছে সবাই কোন মিষ্টিটা তুমি খাবে বলে তো ও তুমি ওপরে সবাই বলছো ওপরে এই মিষ্টিটা কেন এই মিষ্টিটা বড় নাকি ও তাই আর ঠিক তুমি যা বলছো ওই বিয়ের দিনও তাই হয়েছে সবাই এই মিষ্টিটাই খেতে পছন্দ করছে সবাই বলে যখনই মিষ্টি দিতে আসে এই তিন তিনকোনা মিষ্টি কিছুজন নিয়েছে বাকি সবাই কিন্তু এই ওপরের মিষ্টিটা নিয়েছে নিয়ে কি হয়েছে একটু পরে এই মিষ্টিটা শেষ হয়ে গেছে এই টাইপের মিষ্টি সবাই কিন্তু এই মিষ্টিটাই খুঁজছে তা তখন ওই যে পর কোণে কোন এসছে তাদের মধ্যে একজন বেশ সুন্দর পড়াশোনা জানা লোক ছিল সে কি করছে সে বলছে যে আচ্ছা তা আমি তো দেখি কিরকম কিরকম ব্যাপার না তখন ও এটা মেপে নিয়েছে একবার মেপে নিয়েছে নিয়ে দেখছে ও এটা চার এটা দু দুই আচ্ছা এটা ও এই যে আট আর এটা দুই আচ্ছা ঠিক আছে তাহলে আট ইন্টু দুই তাহলে ষোলো আর এইটা লেন্থ কত ওটা চার এটাও চার আচ্ছা ষোলো তো দুটোরই তো এরিয়া দুটো চওড়া একই দুটোরই তো একই সমান তাহলে সবাই এরকম ভুল করছে কেন ও ওরা তো গ্রামের না মানুষজন যেটা চোখে দেখে ভাবছে বড় সেটাই খাবো সবাই তাই যেহেতু একজন নিয়ে নিয়েছে সবাই ভাবছে তাহলে তো আমারটা ছোট হয়ে গেছে না সবাই তো একটু খাওয়া দাওয়া সবাই ভালোবাসে সবাই কিন্তু ওই এটা বড় ভেবেছে সবাই এটাই খাচ্ছে কিন্তু তার মধ্যে যেগুলো যেগুলো যারা যারা একটু পড়াশোনা শিখেছে যে তোমরা যেমন এইট তোমার দাদা দিদিরা পড়ছে তখন যারা পড়াশুনো করেছে তারা কি করেছে না তারা দেখছে যে এইটার লেন্থটা এইট আর ব্রেথটা টু দুটোই চওড়া এক তাহলে এটাও ষোলো সেন্টিমিটার স্কোয়ার এটাও কিন্তু চার চার বর্গক্ষেত্র কিন্তু ষোলো সেন্টিমিটার দুটোর কিন্তু কি হলো পড়াশোনা জানে না তার ফলে কি হলো না ওই ভুলটা চলে তাহলে তোমার হাতে যদি এই ফিতেটা যদি থাকে তাহলে কিন্তু তুমি কিন্তু ওই ঝগড়াটা করবে না বা তোমার যদি এই লেনথের আইডিয়াটা থাকে তাহলে কি হবে তোমার মধ্যে আর সেই জায়গাটা থাকবে না তাহলে তুমি দেখো ওই গল্পটার মাধ্যমে আমি কিন্তু ওই ঠাকুমার কাছ থেকেই এই এরিয়া কনসেপ্টটা পেয়েছিলাম যে কি করে ক্ষেত্রফল নির্ণয় করতে হয় ঠাকুমা কিন্তু ওই গল্পটা ঠাকুমা কিন্তু এরিয়া জানতো না ঠাকুমা কিন্তু বেশি পড়াশোনা জানতো না কিন্তু আমাকে কিন্তু ওই এরিয়াটা শিখিয়েছিল যে লোকে এটা ভুল করেছিল দুটোর মধ্যেই ঠাকুমা আমাকে বলেছিল দুটোর মধ্যেই একই পরিমাণ সন্দেশের তোমার চাঁচিটা একই আছে তখন আমি যখন ক্লাসে গেলাম ক্লাসে যখন তোমার কাছে আমি আমি যখন আমার কাছে শিখলাম তখন ওই সেই গল্পটা শুনে আমি বুঝতে পেরেছিলাম যে এইভাবে আমাকে দেখতে হবে যে আমার লেন্থ আর ব্রেদের যদি গুণ করে নি তাহলে আমি কোনটাই বেশি বা কোনটাই কম বা কোনো মাপ যদি ছোটো থাকে তাহলে কিন্তু আমি এটা বুঝতে পেরে যাব তাহলে আমাকে কিন্তু জানা দরকার ক্ষেত্রফলটা নির্ণয় কি করে করতে হয় সেটা কিন্তু আমি আজকে তোমাদের শেখালাম তাহলে তুমি কি জানলে না কনসেপ্ট অফ কনসেপ্ট অফ এরিয়া তাই না লেন্টু ব্রেথ লেন্টু ব্রেথ তাই না তাহলে কনসেপ্ট অফ এরিয়াটা তুমি শিখলে যাই হোক ওইরকম করে করে তোমার সেই দিনটা বিয়ে বাড়িটা খাওয়া হলো নিয়ে কি হলো ওই বাড়িতে একটা নতুন নিয়ম আছে কি নিয়ম জানো কি নিয়ম হয় বিয়েবাড়ি খাওয়ার পরে কি হয় তো তো খাওয়া দাওয়া সব শেষ হয়ে গেল না ওই বিয়েবাড়িতে বাড়িতে একটা নতুন নিয়ম আছে যে বিয়েবাড়িতে খাওয়ার পরে দুধ খেতে হবে এরপরে তুমি ভাবো তাহলে কি হবে বিয়ে এই ভোজ টোজ মাংস মিষ্টি খাওয়ার পরে যদি বাধ্যতামূলক হয় যে দুধ খেতেই হবে তাহলে তুমি কি খাবে না কেউ বলছে খাবে না কিন্তু খেতে হবে ওটাই তো নিয়ম করেছে তাহলে নিয়ম করেছে যখন খেতেই হবে এবারে যখন দুধ দিচ্ছে তখন কি করছে না এরকম একটা কফি মগ ব্যবহার করেছে আর এরকম একটা গ্লাস ব্যবহার করেছে ছবি আমি খুব একটা ভালো না আঁকলেও বুঝতে পারছো হ্যাঁ একটা কফি কাপ ব্যবহার করেছে আর একটা গ্লাস ব্যবহার করেছে এখানেও সেই একই কনফিউশন তৈরি হয়ে গেছে যে এবারে বুঝতে পারছো দুধ তো কম খাবে ওই মিষ্টিটা বেশি খেত তখন প্রথম মিষ্টিরা বেশি খেত এবার দুধটা তো কম খাবে বুঝতেই আর পারছে না কোনটাতে কম খাবে কোনটাতে গেলে কম পাবে এটা বুঝতে পেরে কেউ আর এগিয়েই আসছে না এরপরে তখন তার মধ্যেই একটা ডাক্তারবাবু গেছিল ওই বরযাত্রীতে তাই ডাক্তারবাবু একটা সঙ্গে একটা জিনিস নিয়ে গেছিল সেই জিনিসটা কি জানো কেন নিয়ে গেছিল না ডাক্তারবাবু যখন নিয়ে গেছিল তখন ডাক্তারবাবু এই ডাক্তারবাবু তোমরা দেখেছো ডাক্তারবাবু এই জিনিসটা খুব ব্যবহার করে ওষুধ টষুধ দেয় না এটা হচ্ছে সেই মেজারিং সিলিন্ডার কেন নিয়ে গেছিল ডাক্তারবাবু ডাক্তারবাবু বিলেব গিয়েছিল তা ডাক্তারবাবু কঠিন রোগ হয়েছে ডাক্তারবাবু খুব মেপে জল খেতে হয় সেই জন্য ডাক্তারবাবু ঠিক এটা থেকে মেপে উনি জল খাবেন সেই জন্য এই জিনিসটা সবসময় ডাক্তারবাবু নিজে নিজে নিয়ে যেত ওই যেখানেই খাওয়া দাওয়া হতো গ্রামে বিয়েটিয়ে হলে ডাক্তারবাবু এই জিনিসটা নিয়ে যেত এটা আমরা আয়তন মাপক চোং বলি কি নাম এটা সিলিন্ডার বা আয়তন মাপক চোং তো ডাক্তারবাবু যেহেতু জল কম খাবে তখন কি হলো না ডাক্তারবাবু ওই ফাঁকেই একবার মেপে দেখে নিয়েছিল ডাক্তারবাবু বুঝতে পারছিল না যে কোনটাই কম আছে ডাক্তারবাবুকেও খেতে হবে যেহেতু জলের মতই দুধটা সেই জন্য ডাক্তার মাঝে একটা মেপে একবার দেখে নিয়েছিল যে কোনটাতে কম আছে তখন ডাক্তার সেই আইডিয়াটা সবাইকে বলে দিয়েছিল যে সবাই এই এটার নাম তাহলে দুধটা কম খেতে হবে তা আমরা তাহলে কি শিখলাম না দেখো এটা হচ্ছে মেজারিং সিলিন্ডার এই মেজারিং সিলিন্ডার দিয়ে আমরা কি করি না আমরা কোনো আয়তন মাপি যে কোনো তরলের কতটা আয়তন সেই আয়তনটা মাপার জন্য আমরা এই মেজারিং সিলিন্ডারটাকে ব্যবহার করি তাহলে তোমরা তোমরা দেখেছ যে এই যে দুধ বিক্রি করে না তোমাদের পাড়াতে দেখবে দুধের যে মগটা তলাটা একটু গুবিয়ে দেয় কেন গুবি দেয় ও ঠিকই বলেছ কেন গুবিয়ে দিলে দুধটা কম ধরবে সেই জন্য ওই যে পোয়াটা সেটা তলাটা গুবি দেয় গুবি দিলে দুধের পরিমাণটা কম হবে তাহলে তুমি এই যে এটা যে যখন শিখলে এটা তুমি নিয়ে যাবে নিয়ে গিয়ে দেখবে তো তোমাদের যে গয়লা দুধ দিতে আছে সকালে একটু মাফ করে দেখবে তো যে আড়াইশো এম দিচ্ছে তো না কম দিচ্ছে না তলাটা গুবানো আছে তুমি দেখেছো আচ্ছা ও তুমিও দেখেছো তুমিও দেখেছো আচ্ছা তাই তাহলে তোমার কি মাপটা করে দেখে নিতে পারবে এই মাপ দিয়ে তোমরা কিন্তু যে কতটা দুধ দিচ্ছে সেটা দেখে নিতে পারবে আচ্ছা তোমরা তো নিউজে নিউজে না নিউজ যখন পড়ে আজকে এত এম এম বৃষ্টি হলো আজকে এত সেন্টিমিটার বৃষ্টি হলো এই পাহাড়ে এত বৃষ্টি হয়েছে সারা রাত ধরে এই তোমরা নিউজে শুনছো না তোমরা জানো কি করে ম্যাপে এইটাই সেই জিনিসটা এই মেজারিং সিলিন্ডারটা ধরো তোমাদের বাড়িতে আজকে রাতে খুব বৃষ্টি তুমি কি করবে এটাকে ছাদে রেখে দেবে এমনি করে নামিয়ে রেখে দেবে নামি রেখে দিলে কি হবে সারা রাতে ধরো দশ ঘন্টা তুমি ভাবছো সন্ধে সাতটা থেকে সকাল সাতটা পর্যন্ত তুমি দেখবে খুব বৃষ্টি হয়েছে তা তুমি বারো ঘন্টায় এর মধ্যে জলটা ঢুকবে জলটা ঢুকে দেখলে কতটা তোমার এখানে আমাদের দাগ করা আছে দাগ করা দেখে তুমি বুঝে গেলে যে এতটা জল হয়েছে তুমি কিন্তু এইটা আজকে নিয়ে এই যে আজকে বৃষ্টির দিনে তুমি কিন্তু আজকে বাড়ি নিয়ে যাবে বাড়ি নিয়ে যে তোমার ছাদে রাখবে কালকে কিন্তু আমাকে আমাদের সবাইকে তুমি বলবে যে কাল রাতে কত বৃষ্টি হলো তাহলে তুমি কিন্তু আমি কি শিখলে কনসেপ্ট অফ ভলিউম মানে হচ্ছে আয়তন কি করে নির্ণয় করতে হবে আয়তন কী করে নির্ণয় করতে হবে সেই কনসেপ্টটা আজকে আমি শেখালাম আর পরবর্তী ক্লাসে আমরা কিন্তু এটার মধ্যে জল নিয়ে তেল নিয়ে বা কেরোসিন নিয়ে বা কোনো যে কোনো অয়েল নিয়ে আমরা কিন্তু এই ভলিউম মাপাটা কিন্তু প্রত্যেকে আমরা প্রত্যেকে আমরা এইটাকে কিন্তু পরের ক্লাসে একদিন পুরো দিন ধরে আমরা কিন্তু এই ভলিউম মাপব আজকে খালি আমি ভলিউম কি করে মাপতে হয় সেই জিনিসটা আমি তোমাদের সেই দিন রাতের মতো বিয়ে হয়ে গেল রাতে এরপরে বিয়ের একটা ছিল সেটা আবার খুব গল্প সেটা আবার কি গল্প না ওই বিয়েটা নাকি খুব ভোরের দিকে ছিল আমরা কিন্তু ওইটা একটু গ্রামীণ ভাষায় অন্য লগ্ন প্রকাশ করি সেই বেলায় ওই চারটে সাড়ে তিনটে চারটে থেকে লগ্ন খাওয়া দাওয়া করে সবাই মোটামুটি একটু রেস্ট নিয়ে সেই চারটে থেকে লগ্ন শুরু হবে সেই চারটে সময় বিয়ে শুরু হবে তো সেই সময়ে আমাদের যে ব্রাহ্মণ বিয়ে দেয় সেই ব্রাহ্মণ কিন্তু কি করেছিল একজনের সঙ্গে ও তর্ক করেছিল যে বলেছিল যে দেড় ঘন্টার মধ্যে আমাদের বিয়েটা সেরে দেবো চারটে থেকে সাড়ে পাঁচটার মধ্যে পালকি করে বিয়ে করতে গেছে সেই পালকি আবার রোদ উঠে যাবে তাড়াতাড়ি না পৌঁছাতে পারলে সেটা আবার বাড়ি ফিরে আসতে পারবে না এত রোদে হেঁটে হেঁটে গেছে দু ঘন্টার পর তোমরা দেখেছিলে হয়তো আট কিলোমিটার দূর কিন্তু পালকি করে সবাই তো বেয়ারা করে কাঁধে নিয়ে যায় তোমরা দেখেছ সেই পালকি করে ফিরে আস্তে আস্তে অনেক টাইম লেগে যাবে তাহলে কি হবে না ওই বামুন কিন্তু আরেকজনের সঙ্গে তক লেগে ওটা দেড় ঘন্টার মধ্যেই বিয়েটা ওকে সেরে দিতে হবে সমস্ত হোম যোগ্য যা যা আচরণ আছে যা যা আচার আছে সেগুলো কিন্তু দেড় ঘন্টার মধ্যেই ও কিন্তু বা বামুন কিন্তু তক লেগেছিল এবং সেটা বেড় লাগিয়ে উনি কিন্তু দেড় ঘন্টার মধ্যেই বিয়ে ছেড়ে দিয়েছিলেন যাই হোক সেই সাড়ে পাঁচটার সময় বর কোণে বেরিয়েছে পালকি করে আসছে আসছে তা আস্তে আস্তে একটা মানে তখন আমাদের এই বর্ধমানে পাশ দিয়ে দিল্লিগামী রাজধানী যাচ্ছিল রাজধানী যাচ্ছিলো তো সবাই এত স্পিড ট্রেন সেই এত ট্রেন এমনি গ্রামের লোক দেখেনি এবারে সবাই তখন একদম মানে বর কণে সমেত যা যা লোক যাচ্ছিল গরুর গাড়ি করে কেউ পালকি করে হম কেউ সাইকেলে করে সবাই নেমে গিয়ে রাজধানীটাকে দেখছে সবাই হাঁ করে দেখছে রাজধানী রাজধানী ট্রেন দেখতে পাইনি সে রাজধানী দেখার পরে সবার কি কত কি বলছে বাপরে এত জোর গেল কেউ বলছে এত জোর গেলো কেউ বলছে আমি দেখতেই পেলাম না চলে গেল এ করে অনেক কিছু অনেক কিছু তোমরাও তো দেখেছো কত জোর এখন তো তোমাদের হাই স্পিড বন্দে ভারত এক্সপ্রেস এসছে অমৃত ভারত এক্সপ্রেস এসছে আজকে কত টেকনোলজি যুগে নতুন নতুন ট্রেন এসেছে তখন সেই পুরনো রাজধানী শতাব্দী এত স্পিডে যেত যে আমরা ভাবতেই পারতাম না সেই সময়ে সবাই যখন বলে যে আর ট্রেনের একটা তোমার রেলিং থেকে আরেকটা রেলিং ঠিক এক কিলোমিটার দূর সেটা লোকেরা জানতো কিন্তু যে কত তাড়াতাড়ি এই জায়গা থেকে ক্রসিং থেকে ওই ক্রসিংটা চলে গেল সেটা কিন্তু কেউ আর বলতে পারে না দু একজনের হাতে ঘড়ি ছিল কেউ বলছে এটা বারো সেকেন্ড কেউ বলছে কুড়ি সেকেন্ড এই দশ সেকেন্ডে চলে গেল কেউ বলছে এক সেকেন্ডে চলে গেল তাহলে তো এটা হতে পারে না যে কেউ এক সেকেন্ড বলবে আবার সেই ঘটনাটাই কুড়ি সেকেন্ড বলবে তখন সেই বামুন হাতে করে কি নিয়ে গেছিল যেন এই জিনিসটা নিয়ে গেছিল এটা ও উনি বামুন কিন্তু এটা কিনে রেখেছিল নিজের কাছে এইটা বার বার করে সবাইকে দেখিয়েছ দেখেছ কেউ এটা কোনোদিন দেখেছ কোনোদিন দিন দেখেছ এটা কেউ দেখেছো কেউ নি তাই না এইটা সেই তখনকার সময় থেকে এইটা রাখা ছিল এটা আমি পেয়েছি কি নাম বলতো এটার এটা হচ্ছে স্টপ ওয়াচ কি কাজ এটার কি কাজ না এই যে যখন ট্রেনটাকে দেখা গেছিল ওই ক্রসিং থেকে তখন কিন্তু এই স্টপ ওয়াচে বামুন কিন্তু টিপে দিয়েছিল তারপরে যখন এই ক্রসিংটাতে এসছিল তখন কিন্তু এটা আবার টিপে বন্ধ করেছিল তাহলে একমাত্র ওই বামুনের কাছে যেহেতু এটা ছিল কেন ছিল না ওই যে বেড লাগিয়েছিল এই বেড লাগিয়ে উনি কিন্তু যখন বা বিয়েতে বসেছিলেন তখন উনি চালু করেছিলেন আর যখন বিয়ে শেষ করেছিলেন তখন ওটা অফ করেছিলেন তখন যার সঙ্গে বেড লাগিয়েছিল সে আর বামুন জানতো কিন্তু যখন রাজধানীটা গেল তখন কি করলো না তখন ওই বামুন কিন্তু এইটা থেকে বলে দিল যে এই রাজধানীটা ঠিক আট সেকেন্ডই পৌঁছেছে এবারে যেহেতু সবাই দেখেনি সবাই কৌতূহলে দেখলো সবাই কৌতূহলে এটা দেখে সবাই অবাক হয়ে দেখলো আপনার কাছে একটা ভালো জিনিস আছে এইটা জিনিস তো আমরা আগে দেখিনি তখন ও বলল হ্যাঁ আমি তো যখন কলকাতা গেছিলাম সেই সময় কলকাতা বুঝতেই পারছো আমাদের পুরো ইন্ডিয়া রাজধানী সেই কলকাতা থেকে কত ভালো ভালো জিনিস থেকে কলকাতা থেকে ওই বামন কিন্তু এই স্টপ ওয়াচটা এক ধরনের ঘড়ি কিন্তু তুমি কিন্তু এই দেয়াল ঘড়ি বা হাত ঘড়িতে পারবে না কেন পারবে না তুমি যখন মাপবে তোমার দেখতে দেখতে তো সেকেন্ডে কাঁটাটা চলে যাবে আবার যখন তুমি শেষ করবে তখনও তোমার মধ্যে কনফিউশন হবে আবার তোমাকে আবার বিয়োগ করতে হবে সে তো আরও বড় ব্যাপার বড় ঝামেলা এক টাইম থেকে আরেক টাইম বিয়োগ করতে হবে সে তো অনেক ঝামেলা সে তো আবার আরেক সমস্যা এক করতে গিয়ে তাহলে তোমার হাতে যদি এইটা থাকে তাহলে কি হবে না তুমি সহজেই কতক্ষণ সময় লাগলো সেইটা কিন্তু তুমি বার করতে পারবে তাহলে তুমি আজকে যেটা শিখলে সেটা হচ্ছে কনসেপ্ট স্টপ ওয়াচ কনসেপ্ট কনসেপ্ট অফ টাইম বাই স্টপ ওয়াচ তাহলে আমরা আজকে গোটা ক্লাস এই তো এরপরে ট্রেনে ক্রসিং ছেড়ে দিলো পালকি নিয়ে সবাই কিন্তু খুব সুস্থিরে বাড়ি ফিরে এলো আর মাঝখানে তারপরে যে কি হয়েছিল আর আমি জানি না কেন আমি তো তখন ঘুমিয়ে গেছিলাম আমি এই গল্প শুনতে শুনতে প্রত্যেক দিন যেমন ঘুমিয়ে যায় আমিও ঠিক রাজধানী পেরিয়েছে আমিও মনে মনে ভাবছি এই রাজধানী গেল তারপরে তো আমি ঘুমিয়ে গেছি তা তারপরে তো আর গল্প আমার মনে নেই আর আমি তো কোনো দিন আর ঠাকুমাকে জিজ্ঞেসও করিনি তারপরে কি কি হলো তাহলে কি করবো তাহলে আমি কিন্তু জিজ্ঞেস করব। আমার ঠাকুমাকে আবার জিজ্ঞেস করব যে তারপর কি হলো তুমি জিজ্ঞেস করছো বারবার তারপর কি হলো তারপর কি হলো আচ্ছা তারপরটা আমি আবার জিজ্ঞেস করব জিজ্ঞেস করে আবার তোমাদের নেক্সট ক্লাসে যে যদি তারপরেও কোনো গল্প থাকে তাহলে আমি তোমাদের নেক্সট ক্লাসে আমি তোমাদের আবার সেই গল্পটা শেষ করব তাহলে আজকে যে ক্লাসের মাধ্যমে গল্পের মাধ্যমে আমরা কি শিখলাম আমরা শিখলাম কি না লেন্থ কি করে মাপতে হয় আমরা একটা ফিতের ব্যবহার শিখলাম আমরা শিখলাম কোনো জায়গার এরিয়া কি করে মাপতে হয় সেই ফিতে দিয়ে কি করে এরিয়া মাপতে হয় এখন কোনো জিনিসের যদি তরল হয় তাহলে তার আমরা আয়তন মাপতে শিখতে হবে তাহলে আমরা আয়তন মাপতে কি করে শিখতে হয় আয়তন মাপার জন্য আমরা কী টিএলএম ব্যবহার করব আমরা সেই জায়গাটা শিখলাম আমরা শিখলাম কিভাবে টাইম দূরত্ব পরস্পরের উপর নির্ভরশীল সেটা নিশ্চয়ই আজকে শিখলাম আর সবে শেষে কি শিখলাম না আমরা কিভাবে স্টপ ওয়াচটাকে ব্যবহার করতে হয় সেটা তো অবশ্যই তোমাদের কাল গত নেক্সট ক্লাসে দেখব তা আমরা স্টপ দিয়ে কিভাবে আমরা টাইমটাকে দেখব তুমি তো দৌড়ানোর সময় দেখেছো যে দেখেছো না এই যে যখন দৌড়ায় তখন বলে কি এই এক সেকেন্ডের আগে দৌড়েছে এই দু সেকেন্ড আগে দাঁড়িয়ে দৌড়েছে মোট তিন তিন মিনিট সময় লেগেছে সেকেন্ড যে সেকেন্ড রানার হয়েছে সেও দু মিনিট নাতান্ন সেকেন্ড সাতান্ন সেকেন্ড টাইম নিয়েছে তো এইগুলো তুমি তো দেখেছো তা কিন্তু সেইটা করেছে কী করে সেই যে স্টপ হওয়া সেটাও তুমি শিখলে তাহলে আজকে যে মেজারমেন্ট চাপটা সেই ইউনিটে আমরা এল ভি ভিটি লেন্থ ব্রেথ ভলিউম টাইম এই ইউনিটের আমরা এই যে সাব ইউনিট এটা কিন্তু শিখলাম তাহলে আমরা আমার গল্পটাও আজকে শেষ হলো আর তোমাদের ক্লাসটাও শেষ হল আর নেক্সট দিন আমরা আলাদা আলাদা করে প্রত্যেকটা মাফা শিখবো আজকে তো দু ঘন্টা পড়েই গেছে তা আজকে আমরা এখানেই শেষ করছি ঘন্টা পড়ে গেছে